পরীক্ষায় কাউকে নিজের খাতা দেখালে বা বলে দিলে কি সওয়াব হবে? কি পরিমাণ সওয়াব প্রত্যাশী নেক মানুষ চিন্তা করছেন যে ইবাদত বন্দেগি তো বাহিরে করে করে পরীক্ষার হলেও সওয়াব কামায়ের একটা প্রচেষ্টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম তরুণরা আমাদের স্বপ্ন দেখায় মাশাআল্লাহ। আর যদি অন্য সওয়াবের খোঁজ খবর নেয়, নামাজ কালামের খোঁজ খবর নেয়, শুধু পরীক্ষার খাতা দেখায় সওয়াব নেওয়ার চিন্তা করেন, তাহলে তো বলতে হবে যে এটা উদ্দেশ্যমূলক সওয়াব আহরণ করার চেষ্টা। যাই হোক, সওয়াবের প্রশ্ন তো অনেক পরে, বরং এটাতে গুনাহ হবে। পরীক্ষার হলে যদি আপনি আপনার খাতাটা আশেপাশের কোনো দোস্তকে কাউকে দেখান, এক কাপ চা খাওয়াই দিল, একটু কফি খাওয়াই দিল, চটপটি খাওয়াই দিল, বা একটু লোভ দিল, বা আপনার একটু দয়া মায়া হইল, আপনি যদি সওয়াবের আশাও খাতা দেখান, তাহলে সওয়াব তো হবেই না, বরং আমলনামা কী হবে? গুনাহ লেখা হবে। কেন ভাই? কারণ এটা আমানত। পরীক্ষা এটা কি? আমানত। আর যদি আপনি বলে দেন, মুখ দিয়ে ফিসফিস করে উত্তরটা বলে দেন, তাহলে তো সেম কথা, গুনাহ হবে। পরীক্ষায় কাউকে সহযোগিতা করার জন্য যদি টিচারও বলে দেয়, অনেক স্কুলে দেখা যায় শিক্ষকরা বলে দেয় যে তোমরা পরস্পর কোঅপারেশন করবা, একে অন্যকে সহযোগিতা করবা, হ্যাঁ শিক্ষকরা অনেক সময় বলে দেন। তো শিক্ষক যদি বলেন, তারপরও খারাপ কাজ করা যাবে না। পরীক্ষার হলে আপনি কাউকে বলে দিলেন বা আপনার খাতাটা দেখায় দিলেন, সহযোগিতা করলেন, এটা হলো তাকে নকল করার সহযোগিতা করলেন, কারণ এটা তো নকল, আসল না, তার ব্রেন থেকে আসে নাই, সাইড থেকে নিয়েছে সে, অসততা হলো, আমানতের খেয়ানত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইমান আলী মাল্লা আমানত আলা, যার আমতে আমানতদারিতা নেই তার ইমান নেই, তার ইমান পরিপূর্ণ না। অতএব এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। পরীক্ষার হলে কাউকে এরকম সহযোগিতা করা যাবে না। গতকালকে বোধহয় একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যে পরীক্ষার হলে একজনকে দেখাইতে বলছে, সে দেখায় নাই, তার খাতাটা আড়াল দিছে, তো পরে বাইরে এসে তাকে দোস্তরা সবাই মিলে ধোলাই টোলাই দিছে, উনি তো দেখাইলি না কেন, এরকম ধোলাইয়ের ভয় থাকলে জায়েজ আছে। বুঝতে পারছেন? যে সন্ত্রাসী মানুষ, আজকাল তো পিচ্ছি পোলাপান থেকে সন্ত্রাসী হওয়া শুরু হয়, যদি না দেখায় বাইরে গেলে আমাদের সাইজটাইজ করবে মনে হয়, তাহলে যান বাঁচানোর জন্য জায়েজ হতে পারে, বাকি সাধারণ অবস্থায় এটা কি নাই? জায়েজ নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যাকে দেখাবেন না তাকে সম্ভব হলে বুঝাই দিবেন, বাইরে তোমাকে দেখালে তো আমার ক্ষতি কিছু নাই, কিন্তু যেহেতু এটা একটা পরীক্ষা, এটা একটা আমানত, তুমি কি পারো তার উপরে তোমার সার্টিফিকেট ইস্যু হবে, আমি তোমাকে হেল্প করলাম, তুমি যা পারো না সেটা তুমি লিখলা, তার মানে কি? অযোগ্য ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো সাক্ষ্য দেওয়ার মতো, যে এই লোকটা এটা জানে, এই লোকটা এটা জানে, এটা ফার্স্ট ক্লাস, এটা সেকেন্ড ক্লাস, এটা থার্ড ক্লাস, মানে এগুলো এক একটা গ্রেড যে তৈরি করা হয়েছে, এই গ্রেডগুলো মানে তাকে এই যোগ্যতায় উত্তীর্ণ, সে সার্টিফিকেট দেওয়া, সে সাক্ষ্য দেওয়া, তো এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ, তার অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি আপনি কাউকে এই ধরনের সহযোগিতা করেন। এই জন্য তাকে বুঝাবেন। মুশকিল হলো যে আরেকজনেরটা দেখে লিখতে চায় বা আরেকজনের সহযোগিতা চায়, আপনি যদি সহযোগিতা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ওয়াজ করতে গেলে পরে বলো, ওয়াজ রাখ, দেখাবি না সেটা সাফ কথা বলো, ওয়াজ করিস না, এরকম অনেক কথা বলবে, মুশকিল। এই যে বললাম না, হক হালালির পথে চলতে গেলে চতুর্মুখ থেকে নানান কথা শোনা লাগবে, বাধা আসবে, তারপরে নিজের অবস্থা নিজে অটল থাকার জন্য সংগ্রাম চালাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরীক্ষার্থী ভাইয়েরা বোনেরা, এই অসৎ উপায়ে কখনো অবলম্বন করবেন না।